আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন, বিশেষ করে আমাদের হাদিস ফাউন্ডেশন গবেষণা বিভাগের অনেকেই অসুস্থ, তারা বাড়িতে অবস্থান করছে, আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করেন। কারণ তাদের মাধ্যমে হাদিস ফাউন্ডেশনের বিভিন্ন বই এবং মাসিকাত তাহরিক সহ পত্রিকাসমূহ এগুলি বের হয়, তাদের প্রচেষ্টাই আমরা মানুষের কাছে হকের দাওয়াতগুলি পৌঁছে দিতে পারছি। সুতরাং আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করেন এবং সহি সালামতে আবার অফিসে ফিরিয়ে দেন, আমরা সেই জন্য তাদের জন্য দোয়া করি। এমন কিছু মানুষ আছেন, কর্মসংস্থানের খাতিরেই হোক, দলীয় কারণেই হোক, আর অন্য কোনো কারণেই হোক না কেন, বাধ্য হয়ে তাকে শিরক করতে হয়। নির্দিষ্ট দিনে মিনারে, মাজারে, কবরে বা এ ধরনের কোনো জায়গায় তাকে এক মিনিট নিরবতা পালন বলেন, অথবা সেখানে দাঁড়িয়ে কিছু শ্রদ্ধার্ঘ্য পেশ করা বলেন, অথবা পুষ্পমাল্য অর্পণ করা বলেন, অথবা ফুল দেওয়া বলেন, যেটাই করেন না কেন, যদি তাকে করতে হয় তাহলে হয় তাকে ওই স্থান ছাড়তে হবে, অথবা ওই কাজ থেকে তাকে বিরত থাকতে হবে, নতুবা আল্লাহ তার ইবাদত কবুল করবেন না। আবু হুরায়রা বললেন, ফারজিই ফাস্তাগসিলি, তুমি ফিরে যাও আর তুমি গোসল করে নাও। ফা ইন্নি সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, কারণ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার সালাতকে কবুল করেন না যে সুগন্ধি মেখে বের হয় আর তার শরীর থেকে সুগন্ধি ছড়িয়ে পড়ে যতক্ষণ পর্যন্ত সে গোসল না করে। তাহলে দেখেন বিভিন্ন ধরনের পারফিউম, এগুলি তো মাখছে এই মেয়েরা, তার সাথে এই ধরেন ফেয়ার অ্যান্ড লাভলি জাতীয় এই ধরনের কিছু তো মাখে, সেগুলির সুগন্ধিও তো পুরুষরা পাওয়া যায়, যদি কাজ দিয়েছে চলে যায়। এ ধরনের কিছু মেখে কোনো মহিলা যদি মসজিদে আসে সালাত হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা আসকারা কাসিরুহু ফাকালিলুহু হারামুন, যার বেশি খেলে মাদকতা আসে, নেশা আসে, তার কম খাওয়াটাও হারাম। আমাদের মধ্যে অনেক ভাই আছেন, এখান থেকে বের হয়ে দোকানে গিয়ে কিন্তু একটা সিগারেট ধরিয়ে সুখ টান দিতে দিতে বাড়ি চলে যাবেন। রমজান মাসে এমন অনেক মানুষ পাওয়া যায়, ইফতার করে কিছু খেলো কি না খেলো সেটা দেখার বিষয় নাই, তাকে আগে পানটা খেতে হবে জর্দা দিয়ে, এইটা তার জন্য জরুরি। না খেয়ে তিন দিন থাকতে পারবে এমনও মানুষ বলে যে না খেয়ে থাকা যাবে, কিন্তু পান না খেয়ে থাকা যাবে না, কারণ ওখানে হারাম আছে, যে সেজন্য ওটা খেতেই হবে, আর যেটাতে শরীরের পরিপুষ্টি সাধন হয় সেটা না খেলেও চলবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء
واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى فاستجاب لهم ربهم أني لا أضيع عمل عامل من ذكر أو أنثى وعن بهز بن حكيم رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يقبل الله من مشرك أشرك بعدما أسلم عملا حتى يفارق من المشركين إلى المسلمين رواه ابن ماجه بإسناد صحيح وعن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم لا يقبل الله صلاة حائز إلا بخمار رواه ابن ماجه সম্মানিত মুসাল্লিয়ান একরম, আল্লাহ রব্বুল আলমিনের শুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে বর্তমান এই মহামারীর মধ্যেও সহি সালামতে রেখেছেন, সুস্থ শরীরে রেখেছেন। সেজন্য আল্লাহর দরবারে আবারও শুক্রিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার মুক্তির জন্য যে শাশ্বত জীবনাদর্শ আমাদের জন্য রেখে গেছেন, আমরা সেই জীবনাদর্শের ধারক বাহক। আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমরা সেটা সর্বতভাবে মেনে চলার চেষ্টা করছি। যে রাসূল আমাদের জন্য এই জীবনাদর্শ রেখে গেছেন, আমরা সেই মহামানব নবিকুল শিরোমণি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সংক্ষিপ্ত দুরূদ পেশ করছি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। শ্রোতা মণ্ডলী, পৃথিবীর মানুষ বিশেষত যারা মুসলিম, তারা পরকালীন জীবনে মুক্তি চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়, জান্নাতের অধিবাসী হতে চায়। আর সেজন্যই তারা দুনিয়াবি ব্যস্ততার মাঝেও আল্লাহ রব্বুল আলমিনের হুকুম আহকাম প্রতিপালনের যথাসাধ্য সে চেষ্টা করে। প্রতিদিন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা, রমজান মাসের সিয়াম পালন করা, সম্পদ থাকলে যাকাত দেওয়া, সামর্থ্য থাকলে হজ করা, এসব আমলগুলি মৌলিক ইবাদতের পাশাপাশি অন্যান্য আমলও মুসলমানরা করে থাকে। তারা এগুলি সম্পাদন করে লক্ষ্য একটাই, পরকালীন জীবনে মুক্তি লাভ করা। কিন্তু একজন মানুষের ঈমান থাকার পরেও, আল্লাহকে বিশ্বাস করার পরেও এমন কিছু কাজ আছে যেগুলি করলে এ আমল করেও আমলের কোনো ফায়দা হয় না, এটা আল্লাহর কাছে কবুল হয় না। মূলত সেই বিষয়ে দুটি কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। যদি আল্লাহ বলছেন ফাস্তাজাব লাহুম রব্বুহুম আন্নি লা উযিউ আমালা আমিলিন মিন যাকারিন আও উনসা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করলেন, তাদের রব তাদের দোয়া কবুল করলেন এই মর্মে যে আল্লাহ কোনো আমলকারীর কোনো আমলকে বাতিল করেন না, বিনষ্ট করেন না।
যদি সে আমলকারী যথাযথভাবে আল্লাহর বিধিবিধানগুলিকে মেনে চলে, আল্লাহর নির্দেশাবলী যদি সে অনুসরণ করে, আর তারপরে যদি সে আমল করে, তাহলে সে আমল যতই নগণ্য হোক না কেন আল্লাহ এটা বাতিল করেন না। কিন্তু মানুষ আমল করার পাশাপাশি এমন কিছু কাজ করে যে কাজগুলির কারণে তাদের আমল আল্লাহর কাছে কবুল হয় না। কষ্ট করে সালাত আদায় করা, রমজান মাসের এই যে আমাদের এক মাস সিয়াম আমরা পালন করলাম, 14 থেকে 14.5 ঘন্টা সময় আমরা পানাহার, জৈবিক চাহিদা, অন্যান্য কাজ থেকে আমরা বিরত থেকেছি, এগুলিও আল্লাহর কাছে কবুল হবে না যদি এই দোষ ত্রুটিগুলি আমাদের মধ্যে থাকে। এই ধরনের প্রায় 15 শ্রেণীর মানুষ আছে যাদের ইবাদতগুলি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। প্রথমত, যে সমস্ত মানুষ শিরকের সাথে জড়িত অথবা শিরকি স্থানে যারা অবস্থান করে, সামর্থ্য থাকা সত্ত্বেও, সুযোগ থাকা সত্ত্বেও সেখান থেকে সে নিজেকে মুক্ত করতে পারে না, আল্লাহ তার ইবাদত কবুল করেন না। বাহাজ ইবনে হাকিম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকবালুল্লাহু মিন মুশরিকিন আশরাকা বা'দামা আসলামা আমালান হাত্তা ইউফারিকা মিনাল মুশরিকিন ইলাল মুসলিমিন। আল্লাহ ওই লোকের আমল কবুল করেন না যে ব্যক্তি ইসলাম গ্রহণের পরে আবার শিরকে লিপ্ত হয়, যতক্ষণ পর্যন্ত সে এই শিরকি স্থান থেকে মুসলমানদের জায়গায় অর্থাৎ শিরক মুক্ত স্থানে সে যতক্ষণ পর্যন্ত চলে না আসে বা হিজরত না করে। দেখুন, আমাদের সমাজে এমন অনেক মানুষ আছেন ঠিকই 5 ওয়াক্ত সালাত আদায় করেন, মসজিদে এসে আল্লাহর কাছে তার সর্বোচ্চ সম্মানিত স্থান এই ললাটকে লুটিয়ে দেন, কিন্তু পাশাপাশি খানকা মাজারে সেখানে গিয়ে তারা বিভিন্ন ধরনের অর্ঘ্য, তাবারুক এগুলিও পেশ করেন। তারা এই সালাত সিয়াম আদায় করে যদি এই ধরনের শিরকের সাথে জড়িত থাকে, আল্লাহ তাদের ইবাদত কবুল করবেন না। এর পাশাপাশি এমন কিছু মানুষ আছেন, কর্মসংস্থানের খাতিরেই হোক, দলীয় কারণেই হোক, আর অন্য কোনো কারণেই হোক না কেন, বাধ্য হয়ে তাকে শিরক করতে হয়। নির্দিষ্ট দিনে মিনারে, মাজারে, কবরে বা এ ধরনের কোনো জায়গায় তাকে 1 মিনিট নিরবতা পালন বলেন, অথবা সেখানে দাঁড়িয়ে কিছু শ্রদ্ধার্ঘ্য পেশ করা বলেন, অথবা পুষ্পমাল্য অর্পণ করা বলেন, অথবা ফুল দেওয়া বলেন, যেটাই করেন না কেন, যদি তাকে করতে হয় তাহলে হয় তাকে ওই স্থান ছাড়তে হবে, অথবা ওই কাজ থেকে তাকে বিরত থাকতে হবে, নতুবা আল্লাহ তার ইবাদত কবুল করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের মধ্যে বহু মানুষ এমন আছে যারা কর্মসংস্থানের দোহাই দিয়ে আর কোনো উপায় নাই বলে এই ধরনের কাজে তারা জড়িত আছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ আত-তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা আত-তাইয়্যিবা, আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ছাড়া কোনো কিছুই গ্রহণ করেন না। শারীরিক পবিত্রতা যেমন থাকতে হবে, আমার ভিতরের আত্মিক পবিত্রতা তেমনই থাকতে হবে। শারীরিক এবং দৈহিক পবিত্রতার সাথে সাথে আপনার আমার রেজিকেরও পবিত্রতা থাকতে হবে। রেজিক যদি হারাম হয়, আমার খাওয়া পরা, পান করা এগুলি যদি হারাম হয়, তাহলে ইবাদত কবুল হয় না। কষ্ট করে এই যে আমরা সময় নষ্ট করে 5 ওয়াক্ত সালাত আদায় করছি, অন্তত 5 ওয়াক্ত সালাতে
ওযু সহ সালাত শেষ করতে সুন্নত সহ যদি আমরা ধরে নেই তাহলে অন্তত আধা ঘন্টা সময় প্রতি অর্থে কমপক্ষে যায়। তাহলে প্রতিদিন আমাদের পাঁচ ওয়াক্ত সালাতে আড়াই ঘন্টা সময় নষ্ট হয়। নষ্ট এই জন্য বলছি, সালাত আদায় করছি কিন্তু সালাত কবুল হচ্ছে না, তাহলে তো সময় নষ্টই হলো। আর সালাত আদায় করার পরে যদি সালাতটা কবুল হয় তাহলে ওটা কাজে লাগলো। সুতরাং আমাদের এমন কোনো কাজ করা ঠিক হবে না যে কাজের ফলে আমার আপনার আমল বাতিল হয়ে যাচ্ছে, কবুল হচ্ছে না। তাহলে এই কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে। অনেক মানুষ আছেন খানকা মাজারের পাশে অবস্থান করেন, বসবাস করেন, বাড়ি তার সেখানে, সেখানেই তিনি থাকেন। কালক্রমে দেখা যায় তার আকিদায় তার আমলের একটা প্রভাব পড়ে। সুতরাং যাতে তিনি এর দ্বারা প্রভাবিত না হন সেজন্য তার উচিত হবে ওই জায়গাটা ত্যাগ করা, আর না হলে তার দাওয়াতের মাধ্যমে তাদেরকে পরিবর্তন করা। যদি পরিবর্তন করা সম্ভব না হয় তাহলে ওই জায়গা ত্যাগ করাটাই বুদ্ধিমানের কাজ হবে, যাতে তার ইবাদতটা কবুল হয়। দুই নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লা ইয়াকবুলুল্লাহু সালাতান বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকাতান মিন গুলুলিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্রতা ছাড়া, অজু ছাড়া সালাত কবুল করেন না। আর আত্মসাতের মাল, আত্মসাতের মাল থেকে বা অন্যায় মাল থেকে, সম্পদ থেকে দান করা হলে সেটা কবুল হয় না, আল্লাহ কবুল করেন না। চাকরি করেন সুদি প্রতিষ্ঠানে, আর সেই প্রতিষ্ঠানের টাকা খেয়ে, সেই প্রতিষ্ঠানের অর্থ কামাই করে আপনি সালাত আদায় করছেন সাত অক্ত, পাঁচ অক্ত ফরজ আর দুই অক্ত নফল, তাহাজ্জুদ পড়ছেন, এশরাক পড়ছেন, অন্যান্য সালাত পড়ছেন, হ্যাঁ ভালো করছেন, কিন্তু উপার্জন যেহেতু হারাম আল্লাহ রাব্বুল আলামিন এটা কবুল করবেন না। তাহলে আল্লাহ সালাত কবুল করেন না বিগায়রে তুহুরিন, পবিত্রতা ছাড়া। এখানে আপনার আত্মিক পবিত্রতা যেমন থাকতে হবে, মালের পবিত্রতা তেমনই থাকতে হবে। অজু না করে আমরা কোনো মসজিদে আসি না, কেন আসি না, সালাতের জন্য অজুটা শর্ত। ঠিক তেমনিভাবে আপনার আত্মিক পবিত্রতাও শর্ত, ভিতরে যেন শিরক বেদাত কুসংস্কার এগুলি না থাকে, আর সাথে সাথে আমার সম্পদটাও এটা হালাল থেকে উপার্জিত হয়, হালাল উৎস থেকে উপার্জিত হয়, এই চেষ্টা আমাদের করতে হবে। বহু মানুষ এমন আছেন আল্লাহ অর্থ বিত্ত বৈভব দিয়েছেন, সাথে সাথে ব্যবসা বাণিজ্যের নামে হোক বা অন্য কোনো কারণে হোক ব্যাংক থেকে বড় অঙ্কের লোন নিয়ে আপনি ব্যবসা করছেন, ব্যবসা পরিচালনা করছেন। তাহলে ব্যাংক থেকে যেটা লোন নিচ্ছেন এটা তো সুদ, কম হোক আর বেশি হোক, বাংলাদেশের কোনো ব্যাংকই এমন নাই যেখানে সুদমুক্ত ব্যবস্থা আছে, এমন কোনো ব্যাংক নাই। তো যখনই আপনি সেখানে যাবেন তখনই আপনার উপার্জন বৈধ হচ্ছে না। তাহলে বৈধ উপার্জন না হলে ইবাদত কবুল হবে না, সালাত আদায় করবেন, সিয়াম পালন করবেন, আরও ইবাদত করবেন, কিন্তু আল্লাহর কাছে ওটা কবুল হবে না। চার নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনের আয়াতের মাধ্যমে সালাত, সিয়াম, হজ, জাকাত ফরজ করেছেন, সেই কোরআনের আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তিনি মুমিন নারী পুরুষের উপরে পর্দা ফরজ করেছেন। কিন্তু দেখা যায় অনেক মহিলা সালাত আদায় করতে আসছেন যথাযথ পর্দা নেই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকবালুল্লাহু সালাত হাইজিন ইল্লা বিখিমারিন। আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার সালাতকে কবুল করেন না যে প্রাপ্তবয়স্ক। সালাত হাইজিন মানে যার হায়েজ হওয়ার পরে যে প্রাপ্তবয়স্ক হয়েছে, এমন মহিলার ইবাদত আল্লাহ কবুল করেন না, সালাত কবুল করেন না, ইল্লা বিখিমারিন বড় ওড়না ব্যতীত।
অর্থাৎ তাকে ওড়না পরে পুরা দেহ তাকে ঢেকে সালাত আদায় করতে হবে। শহরের মসজিদগুলিতে যেসব জায়গায় মেয়েদের সালাতের ব্যবস্থা আছে সেসব জায়গায় অনেক জায়গায় দেখা যায় মহিলারা সালোয়ার কামিজ পরে এই কোনো মতে একটা ওড়না মাথার উপর দিয়ে চলে আসছে মসজিদে সালাত আদায় করতে। অথচ এই মসজিদে সালাত আদায় করার চেয়ে রাসূল যেটা বলেছেন যে তোমার বাড়ির ঘরের কোণে সালাত আদায় করা তোমার জন্য উত্তম, কার জন্য? মহিলার জন্য। হ্যাঁ, মহিলা যদি মসজিদে আসতে চায় তাহলে রাসূল তাকে বাধা দিতে নিষেধ করেছেন, কিন্তু আসবেন কিভাবে? আপনার ফরজ ছিল পর্দাটা, ওইটা আগে আপনার জন্য তো মসজিদে সালাত আদায় করা শর্ত নয়, বরং আপনাকে পর্দা পুশিদা মেনে চলা এটা হলো ফরজ। তাহলে আপনি সালাত আদায় করছেন বেশি সওয়াবের আশায় মসজিদে আসলেন, কিন্তু পর্দার এই ফরজটা আপনি তরক করলেন, এ সালাত হবে না। তাহলে সালাতটা কিভাবে আদায় করতে হবে? অন্তত পায়ের পাতা পর্যন্ত ঢেকে মহিলাদেরকে সালাত আদায় করতে হবে। যদি এটা না করেন তাহলে তার সালাত আল্লাহ কবুল করবেন না। সুতরাং যারা পারবেন না পর্দা করে মসজিদে আসতে, তাদের মসজিদে আসার দরকার নেই, আপনি বাড়িতে বসে সালাত আদায় করেন, আর সেখানে আপনি যথাযথ পর্দা বজায় রাখুন, ওখানে আপনার সালাত হবে। আর আপনি পর্দাহীনভাবে মসজিদে আসছেন অতিরিক্ত সওয়াবের আশায়, কোনো লাভ নাই পর্দা না করে আসলে, তাহলে আপনাকে সাবধান হওয়া দরকার। অনেক আবার মসজিদে আসেন এলাকার মহিলাদের সাথে কিছু গল্প গুজব এগুলি করার উদ্দেশ্যে, সালাতটা এগুলি মুখ্য উদ্দেশ্য নয়, এটা গৌণ। এই ধরনের মন মানসিকতা এগুলি পরিবর্তন হওয়া দরকার। বিশেষ করে ঈদের সালাত আদায় করতে আসেন সুন্নাতে মুয়াক্কাদা, ঈদের সালাত আদায় করতে আসছেন একবারে সেজে গুজে সুন্দর করে, সুতরাং সেখানে আপনি ফরজ তরক করে সুন্নত সালাত আদায় করতে আসছেন, কোনো দরকার নেই। আপনার ফরজটা আগে মানেন, তারপরে আপনি সুন্নতটা আদায় করার চেষ্টা করেন। সুন্নত যদি আদায় না করেন তার জন্য তো আল্লাহ আপনাকে গোনা লিখবেন না, আপনার জন্য গোনা দেবেন না, কিন্তু ফরজ তরক করার কারণে আপনাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, আপনার গোনা হবে। আমরা সেই সাথে আমরা যারা অভিভাবক আছি, আমি পিতা হই আর স্বামী হই, আমি ভাই হই আর চাচা হই, যে হই না কেন, আমাদের অধীনস্থ যে সমস্ত মহিলারা আছেন তাদের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে কাল কিয়ামতের মাঠে জিজ্ঞাসিত হতে হবে। তাহলে আমি আমার মেয়ের, আমি আমার স্ত্রীর, আমি আমার মায়ের দায়িত্বশীল, সুতরাং তাদেরকে পর্দাপুশিদায় রাখার দায়িত্ব আমার। মসজিদে যাওয়া ওনাদের জন্য আবশ্যক নয়, বরং তাকে পর্দায় রেখে বাড়ির ভিতরে সালাত আদায় করার করতে বাধ্য করাটা ওইটা আমার দায়িত্ব, আমরা ওইটা করব। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মহিলা সুগন্ধি মেখে মসজিদে আসে আল্লাহ রাব্বুল আলামিন তার সালাত কবুল করেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মাররাত ইমরাতুন বি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ফাকালা আইনা তুরিদিনা ইয়া আমাতাল্লাহ ইয়া আমাতাল জাব্বার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর পাশ দিয়ে একটা মহিলা চলে যাচ্ছিল, ওয়া রিহাহা তাসিফু, তার সুগন্ধি তার শরীর থেকে একটা সুগন্ধি এটা ছড়িয়ে পড়ছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, হে আল্লাহর বান্দি তুমি কোথায় যাচ্ছ? কালাত ইলাল মসজিদে, তিনি বললেন যে আমি মসজিদে যাচ্ছি। আবু হুরায়রা বললেন, তা তাইয়্যাবতে, তুমি কি সুগন্ধি মেখেছ? তিনি বললেন, নাম, হ্যাঁ আমি মেখেছি। আবু হুরায়রা বললেন, ফারজিই ফাস্তাগসিলি, তুমি ফিরে যাও আর তুমি গোসল করে নাও। ফা ইন্নি সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, কারণ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার সালাতকে কবুল করেন না যে সুগন্ধি মেখে বের হয় আর তার শরীর থেকে সুগন্ধি ছড়িয়ে পড়ে।
যতক্ষণ পর্যন্ত সে গোসল না করে। তাহলে দেখেন বিভিন্ন ধরনের পারফিউম এগুলি তো মাখছেই মেয়েরা, তার সাথে এই ধরেন ফেয়ার অ্যান্ড লাভলি জাতীয় এই ধরনের কিছু তো মাখে, সেগুলির সুগন্ধিও তো পুরুষরা পাওয়া যায় যদি কাছ দিয়ে চলে যায়। এ ধরনের কিছু মেখে কোনো মহিলা যদি মসজিদে আসে সালাত হবে না, তাহলে তার কি করা উচিত? তার করা উচিত হল যে এগুলি পরিহার করা, যদি পরিহার করতে না পারে তাহলে বাড়ির ভিতরে থাকে, বাড়ির বাইরে আসার তার কোনো প্রয়োজন নাই। সুতরাং আমাদের প্রত্যেকের উচিত হবে এইগুলি বিষয়ে খেয়াল করা এবং আমাদের মা বোনদেরকে তাদেরকে নিয়ন্ত্রণ করা। এরপরে তিন শ্রেণীর মানুষের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা তুজাউযু সালাতুহুম আলা আযানিহিম, তিন শ্রেণীর মানুষ আছে যাদের সালাতগুলি তাদের কানের উপরে ওঠে না। আল আব্দুল আবিকু আল আব্দুল আবিকু হাত্তা ইয়ারজা, ওই পলায়নকারী দাস যে তার মালিককে না বলে পালিয়ে গেছে যতক্ষণ পর্যন্ত সে ফিরে না আসে, যদিও এখন দাস নাই। ওয়ালমারআতু বাতাত ওয়াজাউজুহা আলাইহা সাখেতুন, ওই মহিলা যে রাত্রি যাপন করছে অথচ তার স্বামী তার উপরে অসন্তুষ্ট, যে কোনো কারণেই হোক না কেন, যদি সারেই কোনো কারণে তার স্বামী তার উপরে অসন্তুষ্ট থাকে তাহলে ওই মহিলা সে রাত্রের ফরজ সুন্নত নফল যাই আদায় করুক না কেন আল্লাহটা কবুল করবেন না, তার এই সালাত কবুল হবে না। ওয়া ইমামু কওমিন ওহুম লাহু কারিহুন, আর কোন সম্প্রদায়ের যিনি ইমাম মসজিদের ইমাম তিনি সালাত আদায় করছেন অথচ মুসল্লিরা তার উপরে অসন্তুষ্ট সারি কারণে, কোরআন তেলাওয়াত শুদ্ধ নয়, নৈতিক চরিত্র ভালো নয়, তার কথাবার্তা এগুলির মধ্যে শালীনতা নাই, সে ইসলামের অন্যান্য বিধিবিধানগুলি মেনে চলে না, এসব কারণে হয়তো ইমামের প্রতি সম্প্রদায়ের লোকরা তারা সন্তুষ্ট নয়, অপছন্দ করে তাকে। সুতরাং এই ইমামের সালাত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও ইমাম ছিলেন, তিনি সালাত আদায় করতেন, পাশাপাশি সমাজে তিনি নেতৃত্ব দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহর রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম নমুনা আছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে আমাদেরকে একটু বলুন। আয়েশা বললেন, তোমরা কি কোরআন তেলাওয়াত করো না? খুলকুহু আল কোরআন, তার চরিত্র হচ্ছে কোরআনের বাস্তব রূপ। তাহলে সেই রাসূলের উম্মত আমরা, তার উম্মত হয়ে আমাদের চরিত্র, আমাদের চালচলন, আমাদের কথাবার্তা কেমন হওয়া উচিত? আমাদের তো এরকমই হওয়া উচিত ছিল, কিন্তু আমরা বলার সময় ভালোই বলি কিন্তু আমল করার সময় আমরা দূরে থাকি। সমাজের ইমামদেরকে এ ধরনের নৈতিক চরিত্রের অধিকারী হওয়া দরকার, যাতে করে সমাজের লোকেরা তাকে পছন্দ করে, সারি কারণে যেন তাদেরকে অপছন্দ না করে। হ্যাঁ, কোনো সময় হক কথা বলতে গেলে অনেক মানুষ বিরূপ হতে পারে, রাগ করতে পারে, সেটা বিষয় নয়। হক কথা বলতে গিয়ে যদি কেউ রাগান্বিত হয় সেটা দেখার বিষয় নয়, তবে তার কোনো ত্রুটির কারণে যদি তাকে সমাজের লোকেরা অপছন্দ করে তাহলে তার সালাত হবে না, সেজন্য তাকে ইমামতের জায়গাটা বাদ দেওয়াই উচিত, ওটা ছেড়ে দেওয়া উচিত। কিন্তু ইমামরা তো এখন রাজনীতি করে, ও কি করে মসজিদের মসজিদ কমিটির লোকজনকে হাত করা যায় চেষ্টা করে, যাতে করে ইমামতি কখনো না যায়। সমাজের প্রভাবশালী লোকটাকে সে কবজায় নিয়ে আসার চেষ্টা করে, কি করে তাকে বসে আনা যায় যাতে করে তার এখানে চাকরিটা স্থায়ী হয়, এই কাজই কিন্তু তারা করে। অথচ যেটা করা উচিত ছিল সেটা হলো এই, সমাজের মানুষের আমল আকিদা এগুলি যাতে পরিবর্তন হয়, তারা যাতে সংশোধন হয়, সেজন্য নিজে ঠিক হওয়া এবং এই অনুযায়ী হক কথাগুলি মানুষকে বলে দেওয়া,
তাহলে এই সমাজ সংশোধিত হবে, তাহলে মানুষ আদর্শ মানুষ হিসেবে তৈরি হবে। সেটা না করে আমরা উল্টা করি, এই কাজ আদৌ ঠিক নয়। এগুলি থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদেরকে সাবধান হতে হবে। আর এক শ্রেণীর মানুষ আছেন, তারা হচ্ছেন বিভিন্ন ধরনের গণকের কাছে যারা গমন করেন। সাফিয়া রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মানাতা আররাফান ফাসআলাহু লাম ইয়াকবালুল্লাহু সালাতুম আরবাইনা সাবাহান। যে ব্যক্তি কোনো গণকের কাছে গেল আর তার কাছে কোনো কিছু জিজ্ঞাসা করল, আল্লাহ রাব্বুল আলামিন তার চল্লিশ দিনের ইবাদত কবুল করবেন না। গণকের কাছে মানুষ কখন যায়? মূল্যবান কোনো দ্রব্য হারিয়ে গেছে, খুঁজে আপনি পাচ্ছেন না, তখন কি করে মানুষ? এই গণকের কাছে যায়, যারা তুলা রাশি আছে ওর কাছে যায়, যারা হাত গণনা করতে পারে তার কাছে যায়, এভাবে গিয়ে তাকে তার সহযোগিতা নেয়। তো সেসব ক্ষেত্রে আল্লাহর উপর ভরসা করে আপনার অন্য চেষ্টা করা উচিত ছিল গণকের কাছে না গিয়ে। কিন্তু মানুষ এই সমস্ত দুর্বল মুহূর্তগুলিতে, এই যারা গণনা করে, ভাগ্যলিপি যারা দেখে, এসব লোকের কাছে তারা গিয়ে নিজের ঈমান আমল আকীদা সবই নষ্ট করে, ফলে তার আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শারিবাল খামরা লাম ইয়াকবালুল্লাহু লাহু সালাতান আরবাইনা লাইলাতান। যে ব্যক্তি মদ পান করে, মদ সেবন করে, মাদক দ্রব্য গ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার চল্লিশ দিনের ইবাদত কবুল করেন না। ফা ইন তাবা তাবাল্লাহু আলাইহি, যদি সে তওবা করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করেন। ফা ইন আদা, যদি সে পুনরায় আবার সেবন করে, লাম ইয়াকবালুল্লাহু লাহু সালাতান আরবাইনা লাইলাতান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অনুরূপভাবে তার চল্লিশ দিনের ইবাদত কবুল করেন না। যদি সে তওবা করে তাহলে আল্লাহ তার তওবা কবুল করেন। সে যদি তৃতীয়বার আবার করে, আবার মদ সেবন করে, তাহলে আল্লাহ তার চল্লিশ দিনের ইবাদত কবুল করেন না, সালাত কবুল করেন না। যদি সে তওবা করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করেন। রাসূল বলেছেন, ফাইন আদার রাবিআতা, যদি সে চতুর্থবারে মাদক সেবন করে তাহলে আল্লাহ চল্লিশ দিন তার ইবাদত কবুল করেন না। ফাইন তাবা লাম ইয়াতুবিল্লাহু আলাইহি, যদি সে এরপরে সে তওবা করে আল্লাহর কাছে, আল্লাহ তার তওবা আর কবুল করেন না, আর তাকে জাহান্নামের পুজ রক্ত মিশ্রিত তিনাতাল খবর থেকে তাকে পান করাবেন কিয়ামতের দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন, প্রত্যেক নেশাদার দ্রব্য এটা হচ্ছে মদ, আর প্রত্যেক মদ হচ্ছে হারাম। বিড়ি, সিগারেট, গুল, জর্দা, তামাক, এ জাতীয় যত জিনিস আছে সবগুলোই হচ্ছে নেশাদার দ্রব্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আসকারা কাসিরুহু ফাকালিলুহু হারামুন, যার বেশি খেলে মাদকতা আসে, নেশা আসে, তার কম খাওয়াটাও হারাম। আমাদের মধ্যে অনেক ভাই আছেন, এখান থেকে বের হয়ে দোকানে গিয়ে কিন্তু একটা সিগারেট ধরিয়ে সুখ টান দিতে দিতে বাড়ি চলে যাবেন। রমজান মাসে এমন অনেক মানুষ পাওয়া যায়, ইফতার করে কিছু খেলো কি না খেলো সেটা দেখার বিষয় নাই, তাকে আগে পানটা খেতে হবে জর্দা দিয়ে, এইটা তার জন্য জরুরি। না খেয়ে তিন দিন থাকতে পারবে এমনও মানুষ বলে যে না খেয়ে থাকা যাবে, কিন্তু পান না খেয়ে থাকা যাবে না, কারণ ওখানে হারাম আছে, যে সেই জন্য ওটা খেতেই হবে, আর যেটাতে শরীরের পরিপুষ্টি সাধন হয় সেটা না খেলেও চলবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না যেটা হারাম দ্বারা পরিপুষ্ট হয়েছে। তাহলে আমরা ইবাদত করি আর পাশাপাশি এমন কিছু কাজ করি যে কাজগুলির কারণে আমাদের ইবাদত বাতিল হয়ে যায়। তা আমরা কি আমাদের এই ইবাদতগুলি বাতিল করব, নাকি আমরা এগুলি, আমাদের এই বদ অভ্যাসগুলি আমরা এগুলি পরিহার করব, কোনটা আমাদের জন্য জরুরি?
আমাদের জন্য ওইটা জরুরি যে সমস্ত আমলগুলির কারণে আমাদের ইবাদতগুলি বাতিল হয় সেইগুলি পরিহার করা দরকার। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলকে কবুল করেন না যে ব্যক্তি মান কুতিলা মুমিনান ফাকতাবাত আলাইহি, যে ব্যক্তি কোনো মুমিন ব্যক্তিকে হত্যা করল অতপর সেটা নিয়ে সে গর্ব করলো, আমাকে মেরে ফেলেছে কিছুই হয়নি আমার। কারা করে? যাদের ক্ষমতা আছে তারাই তো করে। সমাজের যারা দুষ্ট লোক, মাস্তান শ্রেণীর লোক তারা করে। আবার সমাজের আমাদের প্রশাসনের কিছু লোক আছেন তারাও করেন। যদি অপরাধী হয় তাহলে আইনে তার শাস্তি অবশ্যই হবে, কিন্তু নিরপরাধ মানুষগুলিকে যদি কেউ হত্যা করেন আবার গর্বও করেন যে অমুককে মেরেছি কী হয়েছে আমার কিছুই হয়নি, নাম বললে অনেকেই বলা যাবে কিছুই হয়নি, দুনিয়াতে হয়তো আপনি আমি পার পেয়ে গেলাম কিন্তু পরকালে সেখানে কি পার পাওয়ার কোনো সুযোগ থাকবে? কোনো সুযোগ থাকবে না। সুতরাং আমাদের সাবধান হওয়া দরকার। হয়তো আপনি হত্যা করেননি কিন্তু হত্যাযজ্ঞে যদি সহযোগিতা করেন তাহলে কি হবে? তাহলে আপনিও সমান অপরাধী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা মিন্না মান সাল্লাল সালাহা, যে ব্যক্তি হাতিয়ার উচ্চারণ মানে হাতিয়ার সে উত্তোলন করলো কার দিকে? মুমিনের দিকে, তাকে হত্যা করার উদ্দেশ্যে, তাহলে সে আমাদের উম্মতের অন্তর্ভুক্ত নয়। ছোটোখাটো কোনো কারণে, ছোটোখাটো কোনো অপরাধে যদি কোনো মানুষকে এ ধরনের হত্যাযজ্ঞের শিকার হতে হয় তাহলে কিয়ামতের দিন আমাদের অবস্থা হবে অত্যন্ত ভয়াবহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে, এমন একটা অবস্থা আসবে যখন হত্যাকারী জানবে না যে কেন সে হত্যা করছে, আর নিহত ব্যক্তিও জানবে না যে কেন সে নিহত হয়েছে। আজকের আমাদের দেশে এমন ঘটনা আমরা দেখছি, হুট করে অমুকে নাই উধাও হয়ে গেছে, নাই তো নাই, সে শেষ। কেন সে নিহত হলো, কে তাকে মারলো বা কেন মারা হলো এটা কিন্তু বোঝা যায় না। এটা কিয়ামতের অন্যতম আলামত। আমাদেরকে এইগুলি থেকে সাবধান হওয়া দরকার, আমাদেরকে এইগুলি থেকে বিরত থাকা দরকার। আমরা যেন সালাত সিয়াম সবই আদায় করছি, তার পাশাপাশি এ ধরনের দুষ্ট ক্ষত এগুলি থেকে যেন আমরা নিজেদেরকে মুক্ত রাখতে পারি সেই চেষ্টা আমাদের করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন এইগুলি থেকে বেঁচে থাকতে পারি। আল্লাহুম্মা আমিন। সুধীমণ্ডলী, আজকে একটি সংকট কাল আমরা অতিক্রম করছি। এই মুহূর্তে আমরা আমাদের প্রত্যেকের জন্য আমাদের প্রত্যেকের দোয়া করা দরকার। আমাদের মধ্যে অনেকে অসুস্থ আছেন, আমরা তাদের জন্য দোয়া করব, কারণ অন্য ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য দোয়া করলে ফেরেশতারাও আমাদের জন্য দোয়া করেন এবং বলেন আল্লাহ ওই ব্যক্তির জন্য অনুরূপ হোক। অর্থাৎ আপনি যদি তার জন্য দোয়া করেন যে আল্লাহ অমুক ভাইকে আপনি সুস্থতা দান করেন, তাহলে ফেরেশতারা দোয়া করবে যে আল্লাহ তুমি তাকেও সুস্থতা দান করো। সুতরাং আমরা আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন, বিশেষ করে আমাদের হাদিস ফাউন্ডেশন গবেষণা বিভাগের অনেকেই অসুস্থ, তারা বাড়িতে অবস্থান করছে, আমরা তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করেন। কারণ তাদের মাধ্যমে হাদিস ফাউন্ডেশনের বিভিন্ন বই এবং মাসিকাত তাহরিক সহ পত্রিকাসমূহ এগুলি বের হয়, তাদের প্রচেষ্টাই আমরা মানুষের কাছে হকের দাওয়াতগুলি পৌঁছে দিতে পারছি। সুতরাং আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করেন এবং সহি সালামতে আবার অফিসে ফিরিয়ে দেন, আমরা সেই জন্য তাদের জন্য দোয়া করি। আজহিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফা উকাশিফা আল্লা ইউগাদিরু সাকামা। হে আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন তুমি তাদেরকে সুস্থতা দান করো। আল্লাহুম্মা আমিন। যারা বিভিন্ন অসুবিধায় আছে আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তুমি তাদেরকে তাদের অসুবিধা দূর করে দাও। আল্লাহুম্মা আমিন। যাদের বিভিন্ন সমস্যা আছে, সেটা অর্থনৈতিক হোক, সেটা শারীরিক হোক বা অন্য কোনো, সব সমস্যা থেকে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে এই সমস্যা থেকে পরিত্রাণ লাভ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব,
আল্লাহ যেন এই মহামারীকে তিনি আমাদের দেশ থেকে উঠিয়ে নেন এবং আমাদের পূর্বের মতো সচ্ছল জীবনযাপন তিনি দান করেন। আল্লাহুম আমিন। পরিশেষে যে বিষয়টি আপনাদেরকে স্মরণ করিয়ে দিলাম সেটা হলো এই, কিছু ত্রুটির কারণে আপনার আমার ঈমান থাকার পরেও আমলে সালেহগুলি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয় না, সেগুলি থেকে আমরা যেন নিজেদেরকে বিরত রাখতে পারি সেই চেষ্টা আমাদের প্রত্যেকেরই করতে হবে। কারণ সালাত আদায় করছি, যদি আমার সালাত কবুল না হয় তাহলে আল্লাহ বলছেন ফাওয়াইলুল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিদের জন্যই ধ্বংস, তাদের জন্য আফসোস। কেন আফসোস? দুনিয়াতে আমল করছে, পরকালে বাতিল। দুনিয়াতে কষ্ট করে সময় নষ্ট করে আমল করেছে কিন্তু আমল তার কবুল হলো না, তাহলে আমলটা বাতিল, আমার সময়টা নষ্ট হলো। সুতরাং আমরা আমল করে যেন আমাদের আমলগুলি আল্লাহর কাছে বরবাদ না হয়, আল্লাহর কাছে অগ্রহণযোগ্য না হয়, সেজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বাররুর রাউফুর রাহীম।